আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে হাতে মেখে শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্নার রেসিপি শেয়ার করব। খুব অল্প সময়ে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই সবজির খিচুড়ি রান্না করে নিতে পারেন। এইভাবে যদি সবজির খিচুড়ি রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবজির খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি চিনি গুঁড়া, পোলাইয়ের চাল নিয়েছি। এবারে এই প্যাকেট থেকে আমি 2 কাপ পোলাইয়ের চাল নিয়ে নেব। আমি 1 কাপ নিয়েছি, আরও 1 কাপ নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মসুরের ডাল। মুগ ডাল নিয়ে নিচ্ছি 1/2 কাপ। আমি মুগ ডালগুলো প্রথমে ভেজে নিয়েছি। অবশ্যই মুগ ডালগুলো প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। এবারে চাল আর ডাল আমি হাত দিয়ে মিক্স করে নেব। চাল ডাল মিক্স করে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি হাত দিয়ে কচলে কচলে চাল আর ডাল খুব ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত পানির ঘোলাটে ভাব চলে যাচ্ছে সেই পর্যন্ত ধুয়ে নিতে হবে। আমি 4-5 বার পানিটা চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এবারে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখব। 15 মিনিট ভিজিয়ে রাখার পর আমি একটা ছাঁকনিতে চাল আর ডাল ঝরা দিয়ে নিয়েছি। এবারে আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ আজকে আমি হাতে মেখে রান্না করব। চাল আর ডাল আমি হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি 1 কাপ মিষ্টি কুমড়ো। আমি এখানে মিষ্টি কুমড়োগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিভাবে কেটে নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ আলু। আমি আলুগুলো ছোট করে কেটে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। 1 কাপ দিয়ে দিচ্ছি শিম। আমি শিমগুলো ছোট করে কেটে নিয়েছি। 1-1টা শিম আমি 3 পিস করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর। আমি গাজরগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ ফুলকপি। আমি ফুলকপিগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আর সব সবজি আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ পাতা বা পেঁয়াজের কলি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। 7-8টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আমি ঝালের গুঁড়া একটু বেশি দিয়েছি, কারণ খিচুড়িটা ঝাল হলে আমার কাছে খেতে একটু বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। 1/2 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবারে আমি সব কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সবজির খিচুড়ি রান্না করে দেখিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এটা রান্না করা খুব সহজ হলেও খেতে কিন্তু অসম্ভব মজার। যারা সময়ের জন্য খিচুড়ি রান্না করতে চান না তারা আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে চাল ডাল মিলিয়ে 3 কাপ নিয়েছি, এজন্য পানি দিয়েছি 6 কাপ। চাল আর ডাল যে পরিমাণে নেবেন পানি তার থেকে দ্বিগুণ দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। পানির সাথে আমি সব কিছু মিক্সড করে নিয়েছি। এবারে চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবারে আমি একটু নেড়ে চেড়ে দেব। আমি 5 মিনিট হাই হিটে জাল করে নিয়েছি। এবারে চুলার আঁচটা মাঝারিতে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়ির পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নিয়েছি। খিচুড়িতে যে পানি ছিল সেই পানি কিন্তু শুকিয়ে গেছে। এবারে আমি একটু নেড়ে চেড়ে দেব। এমনভাবে নাড়তে হবে যাতে উপরের ভাতগুলো নিচে আর নিচের ভাতগুলো উপরে তুলে দিতে হবে, তাহলে চারো সাইড দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। শেষের দিকে এই ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে।
ঘি দিয়ে এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব 5 থেকে 6 মিনিটের মতো। আর এই সময় চুলার আঁচটা একদম লোতে করে দিতে হবে। আমি প্রায় 5 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। আমার খিচুড়িটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে যদি হাতে মেখে খিচুড়ি রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। এবারে আমি চুলা থেকে নামিয়ে একটা বোলে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল সবজির খিচুড়ি। শীতের সবজি দিয়ে যদি এইভাবে খিচুড়ি রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।